সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো, কুশলে আছো। আমি অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক বাংলা, পুলিশ সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে পাঠটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণিক শব্দশ্রেণীর আমাদের বিশেষ্য শব্দ। এই বিশেষ্য শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ্য শব্দ কি এবং বিশেষ্য শব্দের শ্রেণী বিভাগ আমরা আজকে জানব। তাহলে আমরা প্রথমে আলোচনা করি বিশেষ্য শব্দ কি। বিশেষ্য শব্দ বলতে আমরা সেই শব্দকে বুঝি যে শব্দের সাহায্যে কোনো কিছুর নামকে প্রকাশ করা হয়, সেটি মূলত বিশেষ্য শব্দ। আমরা আরো একটু ভালোভাবে যদি বলি, তাহলে যে শব্দ শ্রেণীর দ্বারা কোনো ব্যক্তি, জাতি, স্থান, গুণ, কর্ম, ভাব, সমষ্টির নাম বোঝায় তাকে বলা হয় হচ্ছে বিশেষ্য শব্দ। এই বিশেষ্য শব্দকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা সেই শ্রেণী বিভাগগুলো পর্যায়ক্রমে জানার চেষ্টা করি এবং উদাহরণগুলো দেখার চেষ্টা করি। বিশেষ্য শব্দ কত প্রকার ও কী কী এবং সেগুলো কেমন হয়ে থাকে, তাহলে দেখো প্রথম যে শ্রেণী বিভাগটি আমাদের বিশেষ্য শব্দ শ্রেণীর, আমাদের প্রথম শ্রেণী বিভাগ হচ্ছে, প্রথমটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য শব্দ শ্রেণীর দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট স্থান, কোনো নির্দিষ্ট গ্রন্থ, কোনো নির্দিষ্ট দিন, মাস, তারিখ এর নাম বোঝায় তাকে বলা হয় হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। আমরা নির্দিষ্ট করে বুঝিয়ে থাকি, যেমন নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, যেমন নজরুল, রবীন্দ্রনাথ। আমরা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নামকে বোঝাচ্ছি, এরকম নির্দিষ্ট কোনো ব্যক্তি হতে পারে, নির্দিষ্ট কোনো বস্তু স্থান হতে পারে, আমরা যেমন লিখি ঢাকা, নির্দিষ্ট কোনো দেশ হতে পারে, আমরা লিখি বাংলাদেশ, কোনো নির্দিষ্ট গ্রন্থের নাম হতে পারে, দিনের নাম হতে পারে, মাসের নাম হতে পারে, এই জাতীয় শব্দগুলোই হচ্ছে আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য। অর্থাৎ সংজ্ঞাবাচক বিশেষ্যের মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো দেশ, স্থান, গ্রন্থ এবং নির্দিষ্ট কোনো মাস বা দিনের নাম বোঝায়, সেগুলোই হচ্ছে আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য। আমরা জানলাম সংজ্ঞাবাচক বিশেষ্য সম্পর্কে। আমাদের দ্বিতীয় শ্রেণী বিভাগটি বিশেষ্য শব্দ থেকে আমাদের সাধারণ বিশেষ্য। আমাদের সাধারণ বিশেষ্য কেমন হয়ে থাকে আমরা সেটা একটু দেখি। দুই নম্বর হচ্ছে সাধারণ বিশেষ্য। সাধারণ বিশেষ্য কাকে বলে? সাধারণ বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য শব্দগুলোর দ্বারা কোনো প্রাণী, উদ্ভিদ বা বস্তুর সামগ্রিক শ্রেণী বা জাতিকে বোঝায়, সেটিকে বলা হয়েছে সাধারণ বিশেষ্য। অর্থাৎ যে শব্দ শ্রেণীর দ্বারা কোনো উদ্ভিদ বা প্রাণী অথবা বস্তুর সামগ্রিক জাতি বা শ্রেণীকে বোঝায়, সেটি হচ্ছে সাধারণ বিশেষ্য। অর্থাৎ আমরা যেমন দেখতে পাই উদাহরণ মানুষ, পাখি, গাছ, এগুলো হচ্ছে আমাদের সাধারণ বিশেষ্যর উদাহরণ। যেমন মানুষ বলতে আমরা সব মানুষকে বুঝে থাকি, পাখি বলতে সকল পাখিকে আমরা বুঝাচ্ছি, গাছ বলতে সকল প্রকার উদ্ভিদ বা গাছকে বুঝাচ্ছি, এই জাতীয় সামগ্রিক শ্রেণী বা জাতিকে বুঝাবে, সেটি হচ্ছে আমাদের সাধারণ বিশেষ্য। যদি মানুষের মধ্যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা বুঝাই, নাম ধরে বুঝাই, আমরা আগেরটাতে যেমন লিখেছি নজরুল, এটি হচ্ছে আমাদের প্রথম
বিশেষ্যের উদাহরণ অর্থাৎ সংজ্ঞাবাচক। আমরা পাখি বলতে যদি আমরা দোয়েল পাখি বলি তখন সেটি আমাদের সাধারণ সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ, কিন্তু যখন আমরা পাখি বলছি তখন সেটি হচ্ছে সাধারণ বিশেষ্য। গাছ বলতে আমরা সকল গাছকে বুঝাচ্ছি, কিন্তু আমরা তখন এটি হচ্ছে আমাদের সাধারণ বিশেষ্য। যখন আমরা নির্দিষ্ট করে বলছি আম গাছ তখন সেটি হচ্ছে আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য, কিন্তু গাছ বললে তখন সেটি আমাদের সাধারণ বিশেষ্য। এই সাধারণ বিশেষ্যকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, আমরা একটু সেই ভাগগুলো দেখার চেষ্টা করি। যেমন ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে এই সাধারণ বিশেষ্য দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মূর্ত বিশেষ্য আর দুই নম্বর হচ্ছে ভাব বিশেষ্য। মূর্ত বিশেষ্য কি? মূর্ত বিশেষ্য হচ্ছে যে বিশেষ্যগুলোকে আমরা চোখ দিয়ে দেখতে পাই এবং স্পর্শ করতে পাই, সেগুলোই হচ্ছে আমাদের মূর্ত বিশেষ্য। যেমন ফুল মূর্ত বিশেষ্য, আমাদের পানি মূর্ত বিশেষ্য, যেগুলো আমরাকে স্পর্শ করতে পারি এবং চোখ দিয়ে আমাদের ইন্দ্রিয় দ্বারা দেখতে পারি। ভাব বিশেষ্য কোনগুলো? ভাব বিশেষ্য হচ্ছে আমাদের বিভিন্ন ভাব বা গুণের সমষ্টি বোঝায়, এরকম মনোভাবের সমষ্টি বা মনোভাবের বৈশিষ্ট্যকে বোঝায়, সেগুলো হচ্ছে ভাব বিশেষ্য। যেমন আমাদের হচ্ছে আমরা যদি বলি দুঃখ, সুখ, তারুণ্য, যৌবন এই জাতীয় যদি হয় তাহলে এগুলো হচ্ছে ভাব বিশেষ্য। তাহলে আমরা দেখলাম ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে আমাদের সাধারণ বিশেষ্য দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে মূর্ত বিশেষ্য আর একটি হচ্ছে ভাব বিশেষ্য। আমরা এই সাধারণ বিশেষ্যকে আরেকটি ভাগে ভাগ করতে পারি, সেটি আমরা একটু দেখি। সেটি হচ্ছে আমাদের গণন যোগ্যতা অনুসারে আমরা এই বিশেষ্যকে তিনটি ভাগে ভাগ করতে পারি, আমাদের গণন যোগ্যতা অনুসারে, গণনযোগ্যতা অনুসারে এই সাধারণ বিশেষ্য তিন ভাগে বিভক্ত। যেমন প্রথমটি হচ্ছে আমাদের গণন বিশেষ্য আমাদের দুই নম্বরটি হচ্ছে পরিমাণ বিশেষ্য আমাদের তিন নম্বরটি হচ্ছে সমষ্টি বা সমষ্টিবাচক বিশেষ্য। আমাদের গণনযোগ্যতা অনুসারে সাধারণ বিশেষ্যকে তিন ভাগে আমরা ভাগ করি, একটি হচ্ছে গণন বিশেষ্য, পরিমাণ বিশেষ্য এবং সমষ্টি বিশেষ্য। গণন বিশেষ্য কি? যে বিশেষ্যগুলোকে আমরা গণনা করতে পারি এবং যেগুলোর বহুবচন করা যায় সেগুলোই হচ্ছে আমাদের গণন বিশেষ্য। যেমন শিক্ষক, শিক্ষক এটাকে আমরা বহুবচন করতে পারি, শিক্ষক বৃন্দ গণনা করতে পারি, শিক্ষককে গণনা করা যায়। গ্রন্থ গণনা করা যায়, গ্রন্থকে বহুবচন করতে পারি, গ্রন্থাবলী এই জাতীয়, এগুলো হচ্ছে গণন বিশেষ্য। তাহলে যে বিশেষ্যগুলোকে আমরা গণনা করতে পারি এবং বহুবচন করতে পারি সেগুলোই হচ্ছে আমাদের গণন বিশেষ্য। পরেরটি হচ্ছে আমাদের পরিমাণ বিশেষ্য, যেগুলোর পরিমাণ আমরা নির্ধারণ করতে পারি, পরিমাপ করা যায়, সেগুলোই হচ্ছে পরিমাণ বিশেষ্য। যেমন আমরা যদি বলি চাল, আমাদের ডাল, এগুলো হচ্ছে পরিমাণ করা যায়, এগুলো হচ্ছে আমাদের পরিমাণ বিশেষ্য। পরেরটি হচ্ছে আমাদের সমষ্টি বিশেষ্য। সমষ্টি বিশেষ্য কি? যে কোনো কিছুর সমষ্টিকে বোঝায়, যেমন সভা, সমিতি, দল, শ্রেণী, শ্রেণী, দল,
সভা এই জাতীয় যেগুলো সেগুলোকে বলা হয় হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য বা সমষ্টি বিশেষ্য। তাহলে আমরা দেখলাম আমাদের এই সাধারণ বিশেষ্যকে গণনযোগ্যতা অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গণন বিশেষ্য, পরেরটি হচ্ছে পরিমাণ বিশেষ্য, তারপরটি হচ্ছে সমষ্টি বিশেষ্য। এই তিনটি ভাগে আমাদের সাধারণ বিশেষ্য গণনযোগ্যতা অনুসারে বিভক্ত। আমরা একটু পরের বিশেষ্য শ্রেণী বিভাগটি দেখার চেষ্টা করব। আমাদের সাধারণ বিশেষ্যকে সজীবতা অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সজীবতা অনুসারে, সজীবতা অনুসারে আমাদের এই সাধারণ বিশেষ্য আবার দুইটি ভাগে বিভক্ত। যেমন প্রথমটি হচ্ছে সজীব বিশেষ্য, পরেরটি হচ্ছে অজীব বিশেষ্য। আমাদের প্রথমটি সজীব বিশেষ্য, মানে যে বিশেষ্যের মানে প্রাণ আছে, জীবন আছে বা সক্রিয় সত্তা আছে, সেটিকে বলা হয় হচ্ছে সজীব বিশেষ্য। যেমন আমরা যদি বলি গাছ, এটির সক্রিয়তা আছে। আমরা যদি বলি মানুষ বা পাখি, এই জাতীয় বিশেষ্যগুলোর সক্রিয় সত্তা আছে বা প্রাণ আছে, সেগুলোই হচ্ছে সজীব বিশেষ্য। আর আমরা যদি বলি অজীব বিশেষ্য, যেগুলোর সক্রিয় সত্তা নেই বা জীবন নেই, জড় পদার্থের যেগুলো, সেগুলোই হচ্ছে আমাদের অজীব বিশেষ্য। যেমন বই, কলম, সব ধরনের বই বা সব প্রকারের কলম হতে পারে, এগুলোই হচ্ছে আমাদের অজীব বিশেষ্য। অর্থাৎ সজীবতা অনুসারে এই সাধারণ বিশেষ্য দুইটি ভাগে বিভক্ত হয়েছে। একটি সজীব বিশেষ্য, যেগুলোর সক্রিয় সত্তা রয়েছে, আর অজীব বিশেষ্য, যেগুলোর সক্রিয় সত্তা নেই, সেগুলোই হচ্ছে অজীব বিশেষ্য। তাহলে এই হচ্ছে আমাদের সাধারণ বিশেষ্যের প্রকারভেদ। তাহলে সাধারণ বিশেষ্যকে আমরা তিনটি ভাগে প্রধানত ভাগ করেছি। একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, একটি হচ্ছে পরিমাণযোগ্যতা অনুসারে, পরিমাপযোগ্যতা অনুসারে, পরেরটি হচ্ছে আমাদের সজীবতা অনুসারে। ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে কী কী প্রকার পেয়েছি আমরা? দুইটি ভাগে বিভক্ত করেছি, মূর্ত এবং ভাব বিশেষ্য। আমাদের পরিমাপ অনুসারে আমরা ভাগ করেছি, আমাদের পরিমাপ বিশেষ্য, আমাদের হচ্ছে গণনযোগ্যতা অনুসারে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, পরিমাপ বিশেষ্য, গণন বিশেষ্য, পরিমাপ বিশেষ্য এবং সমষ্টি বিশেষ্য। গণনযোগ্যতা অনুসারে আমাদের তিন ভাগে বিভক্ত। আবার সজীবতা অনুসারে দুই ভাগে বিভক্ত, সজীব বিশেষ্য এবং অজীব বিশেষ্য। এই ছিল হচ্ছে আমাদের সাধারণ বিশেষ্যের শ্রেণী বিভাগ। এটি হচ্ছে আমাদের বিশেষ্যের দ্বিতীয় শ্রেণী বিভাগ। দ্বিতীয় শ্রেণী বিভাগের উপশ্রেণী বিভাগ সহ আমরা আলোচনা করলাম সাধারণ বিশেষ্যের ক্ষেত্রে। আমরা এরপরেরটিতে যাব। আমাদের বিশেষ্যের ক্ষেত্রে আমাদের তিন নম্বর যে ভাগটি রয়েছে, তৃতীয় ভাগটি রয়েছে আমাদের হচ্ছে ক্রিয়া বিশেষ্য। তিন নম্বরে আছে আমাদের ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য কি? ক্রিয়া বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য শব্দগুলো দ্বারা কোনো কাজ বা কাজের ভাবকে বোঝায়, সেটিকে বলা হয় আমাদের ক্রিয়া বিশেষ্য। কোনো কাজ বা কাজের ভাবকে বোঝানো হয় যে বিশেষ্যের সাহায্যে, সেটি ক্রিয়া বিশেষ্য। যেমন পড়া, দেখা, দর্শন, ভোজন, শয়ন, গমন ইত্যাদি, এই জাতীয় বিশেষ্যগুলোই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ্য। যেগুলো ক্রিয়া বা ক্রিয়ার ভাবকে বোঝায়, সেগুলোই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ্য। তাহলে আমরা দেখলাম আমাদের এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষের উদাহরণ। আচ্ছা, পরের বিষয়টিতে আমরা একটু যাই।
বিশেষ্যের পরবর্তী শ্রেণী বিভাগ 4 নম্বর শ্রেণী বিভাগে আমাদের কি আছে? বিশেষ্যের 4 নম্বর শ্রেণী বিভাগে আমাদের রয়েছে বিশেষণ জাত ও বিশেষ্য। বিশেষণ জাত বিশেষ্য, বিশেষণ জাত বিশেষ্য, বিশেষণ জাত বলতে কথাটির দ্বারা আমরা কি বুঝি? বিশেষণ জাত অর্থ হচ্ছে বিশেষণ থেকে সৃষ্টি বা বিশেষণ থেকে উৎপন্ন, মানে যে বিশেষ্যগুলো বিশেষণ থেকে সৃষ্টি হয়েছে বা বিশেষণ শব্দ থেকে উৎপন্ন হয়েছে। আমরা একটু দেখি, উদাহরণ দেখি, যেমন শৌখিন শব্দের সাথে যদি আমরা তা যুক্ত করি তাহলে হয় শৌখিনতা। আমরা পটু শব্দটির সাথে যদি ত প্রত্যয় যুক্ত করি তাহলে হয় আমাদের পটুত্ব। এখানে আমাদের শৌখিনতা শব্দটি এবং পটুত্ব শব্দটি বিশেষণ জাত বিশেষ্য শব্দ, এটি আমাদের মনে রাখতে হবে। এই শৌখিনতা এবং পটুত্ব হচ্ছে আমাদের বিশেষ্য শব্দ, কিন্তু শৌখিন শব্দ এবং পটু শব্দটি আমাদের বিশেষণ শব্দ। তাহলে বিশেষণ শব্দের সাথে আমরা বিশেষ্যকারী প্রত্যয় যুক্ত করে যে শব্দটি পাই সেটি হচ্ছে বিশেষণ জাত বিশেষ্য শব্দ। তাহলে আমরা কি বললাম? বিশেষণ শব্দের সাথে বিশেষ্যকারী প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটি গঠন করে সেটি হচ্ছে আমাদের বিশেষণ জাত বিশেষ্য শব্দ। তাহলে শৌখিন বিশেষণ, পটু বিশেষণ, কিন্তু আমরা শৌখিনতা এবং পটুত্ব শব্দটিকে বলছি বিশেষণ জাত বিশেষ্য শব্দ। এটি ছিল আমাদের বিশেষ্য শব্দের 4 নম্বর শ্রেণী বিভাগ। আচ্ছা, আমরা পরেরটিতে যাব। আমাদের 5 নম্বর শ্রেণী বিভাগে আছে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। প্রয়োগ নির্ধারিত বিশেষ্য কি? প্রয়োগ নির্ধারিত বিশেষ্য হচ্ছে প্রয়োগগত অবস্থানের ভিত্তিতে যে সকল বিশেষণ শব্দ বিশেষ্যে রূপ লাভ করে সেগুলোই হচ্ছে প্রয়োগ নির্ধারিত বিশেষণ শব্দ, বিশেষ্য শব্দ। অর্থাৎ মূলত বিশেষণ শব্দ কিন্তু প্রয়োগগত কারণে, ব্যবহারগত কারণে সেগুলো বিশেষ্য হয়ে যায়, সেগুলোকে আমরা বলছি হচ্ছে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। আমরা একটু উদাহরণ লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সে খুব গরিব লোক। এই বাক্যে গরিব শব্দটি হচ্ছে বিন বিশেষণ, কিন্তু এইটিকে যদি আমরা অন্যভাবে ব্যবহার করি, যেমন আমরা লিখতে পারি গরিবকে সাহায্য করা করা উচিত। এই বাক্যে গরিবকে সাহায্য করা উচিত, এখানে গরিবকে এটি হচ্ছে বিশেষ্য। তাহলে সে খুব গরিব, এখানে গরিব শব্দটির দ্বারা অবস্থা বোঝানো হয়েছে, এটি বিশেষণ, এখানে এটি বিশেষণ, কিন্তু এই বিশেষণই আবার ব্যবহারগত কারণে বিশেষ্য হয়ে যায়। গরিবকে সাহায্য করা উচিত, এখানে গরিব শব্দটি বিশেষ্য শব্দ, এই বিশেষ্যটাকেই আমরা বলছি হচ্ছে আমাদের প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। যখন কোনো বিশেষণ শব্দ প্রয়োগের কারণে, ব্যবহারের কারণে বিশেষ্য হয়ে যায় তখন সেটিকে বলা হয় হচ্ছে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। আমরা বিশেষ্য শব্দের শ্রেণী বিভাগের আলোচনার শেষ দিকে এসেছি। আমাদের সর্বশেষ বিশেষ্যের শ্রেণী বিভাগটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের অন্বয়গত বিশেষ্য।
অন্বয়গত বিশেষ্য। অন্বয়গত বিশেষ্য কি? অন্বয়গত বিশেষ্য হচ্ছে যখন কোনো সংখ্যাবাচক বিশেষ্য পরস্পরের মধ্যে অন্বয় বজায় রাখে তখন সেটিকে বলা হয় হচ্ছে অন্বয়গত বিশেষ্য। যখন কোনো সংখ্যাবাচক বিশেষ্য পরস্পরের মধ্যে অন্বয় বজায় রাখে তখন সেটি হয় হচ্ছে অন্বয়গত বিশেষ্য। যেমন নয় ছয়, সাত পাঁচ, সাত এরকম, সাত সতেরো, উনিশ বিশ, নয় ছয়, সাত পাঁচ, এই জাতীয় বিশেষ্যগুলো হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য যেগুলো নিজেদের মধ্যে অন্বয় রেখেছে, এই জাতীয় বিশেষ্যকে বলা হয় হচ্ছে অন্বয়গত বিশেষ্য। এই ছিল আমাদের বিশেষ্য শব্দশ্রেণী এবং বিশেষ্য শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ সম্পর্কিত আলোচনা। শিক্ষার্থীরা, তোমরা বিশেষ্য শব্দশ্রেণীর যে শ্রেণী বিভাগ এবং এটির আলোচনা ভালো করে পড়ার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকো, ধন্যবাদ।